ঘন্টার কাজ মিনিটে, ঘন্টার কাজ মিনিটে হবে ভাই, ঘন্টার কাজ মিনিটে, কি ঘন্টার কাজ মিনিটে, এই যে ভাই মিনিটের কাজ সেকেন্ডে, আচ্ছা মিনিটের কাজ সেকেন্ডে, ঘন্টার কাজ মিনিটে হবে ভাই, কি করতেছেন ভাই? হয়ে গেছে, আপনার সাথে কথা বলতে বলতে অনেক বেশি করে ফেলেছি ভাই। আচ্ছা এই দেখেন ভাই, আচ্ছা এই যে প্র্যাকটিক্যাল দেখেন, প্র্যাকটিক্যাল ভাই, পিএইচ আজ তো পিএইচ দিছিলেন নাকি? আবার দিব ভাই, আচ্ছা আবার একটু দেই, আবার দিব ভাই, আমি দেখেন এই যে এত কিছু, এগুলা কুচি কুচি হবে এগুলাতে ভাই, কি চ্যালেঞ্জ ভাই, আমরা লাইভে আছি না ভাই, লাইভে আছি, এই যে পিএইচ আদা ভাই, আদা কিন্তু সবচেয়ে শক্ত, এই যে আদা রসুন, আদা হবে রসুন হবে পিএইচ, পিএইচ কাটতে গেলে কিন্তু মা বন্ধুর চোখে পানি এসে পড়ে, চোখে পানি চলে আসে, কান্না করতে হবে ভাই, কান্না, রাইট, আর কান্না করতে হবে না, পিএইচ কাটবেন, কাঁচা মরিচ কাটবেন, হাত জ্বলবে না, ঠিক আছে, সবজি রাখছেন ভাই, এখানে সবকিছু করব, আর এখানে কিন্তু মাল্টি কুকার আছে আমাদের, আচ্ছা মাল্টি কুকার আছে, এক মাল্টি কুকারের ভিতরে পৃথিবীর যত হালাল খাবার সব রান্না করবেন, এগুলো রান্না করা যাবে, রান্না করবেন, আর আজকে এখান থেকে মাল্টি কুকার কিনলেও কিন্তু এগুলো ফ্রি থাকবে, আলাদা কিনতে পারবেন, আচ্ছা আলাদা কিনতে পারবেন, আলাদা কিনতে পারবেন, কিনলেও কিন্তু এটা ফ্রি থাকবে, আর আমরা রান্নাটা একটু বসিয়ে দেই, আমরা মাল্টি ফাংশনাল কুকার, কিন্তু আমরা রান্নাটা বসিয়ে তারপরে বাকিগুলো দেখাইতেছি, আচ্ছা আর আপনারা আমাদের সাথে থাকেন সর্বোচ্চ শেয়ারকারী, আজকে কিন্তু আমরা 6 জনকে গিফট দিব, কয়জনকে? 6 জনকে, প্রথম যিনি হবে ওনাকে রাইস কুকার দিয়ে দিব, এই যে মাল্টি রাইস কুকার, আচ্ছা আর বাকি 5 জনকে আমরা দিব এই যে 5টা 2000 ওয়াট ব্লেন্ডারের কাজ করবে, যেটা রোবট, আচ্ছা রোবট, এই যে রোবট গ্লেন্ডার দিয়ে দিব, আজকে বিদ্যুৎ লাগবে না, কিছু লাগবে না, কিছু লাগবে না, 5 জনকে 5টা টানবেন, 2-3 বার টানবেন, টানলেই কিন্তু একেবারে আপনাদের একেবারে কিমা কিমা হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, কিন্তু আমরা করে দেখাবো, সত্যি কি তাই? অবশ্যই সত্যি, আমরা কিন্তু লাইভে আছি এবং এখানে কিন্তু মাল্টি ফাংশনাল কুকার দেখাচ্ছি, যেটাতে আপনারা সবকিছু রান্নাতে পারবেন, এই যে দেখেন ভাই, এই যে চাল দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে, এই যে চাল দিয়ে দিলাম, ওকে ফারজান আক্তার ববি আছে, এই যে আমরা চাল দিয়ে দিলাম, দেখেন, ওকে শেয়ার করে দেন, সর্বোচ্চ 5 জন শেয়ারকারীর জন্য কিন্তু এই কাটাটা, আর এখানে আরেকটা কথা বলে দি ভাই, যারা আমাদের লাইভটা পুরো লাইভটাতে থাকবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন সঠিক দামগুলো, আমাদের পণ্যর দামগুলো আজকে কিন্তু আমরা একেবারে পাইকারি দামে দিয়ে দিব, আমরা পাইকারি দামে, একেবারে পাইকারি দামে, যদি কারোর সাথে মিলে যায়, আপনারা আমাদেরকে কমেন্ট করে প্রাইসগুলো বলতে থাকেন, যেরকম এখানে ননস্টিক এর সেট আছে, যেটা মার্বেল প্লাস ননস্টিক নোয়া ব্র্যান্ডের, আজকে পানির দামে দিয়ে দিব, এই এটার প্রাইস কত হতে পারে, এখানে আমাদের যে মাল্টি কুকার যে রোবট মেশিনটা থাকতেছে, যেটাতে পৃথিবীর সবকিছু রান্না করা যায়, ঠিক আছে, এই মেশিনটা থাকবে, তো এগুলোর দাম আজকে কত হইতে পারে পাইকারি দাম, পানি কতটুকু দেওয়া লাগবে ভাই? এই যে এটা হচ্ছে, এখানে কাপ থাকবে, একটা কাপে দুই, এক কাপ চাল হলে 2 কাপ পানি দিবেন, এভাবে মেপে দিবেন, ঠিক আছে, 2.8 লিটার, এটা হলো 2.8 লিটার আছে, 1.8 লিটার আছে, আচ্ছা এটাতে কতটুকু ভাত রান্না করা যাবে ভাই? এটাতে আমরা এখন দিয়ে দিছি ভাই 1.5 কেজি চাল, আচ্ছা তো আপনারা কিন্তু চাইলে আরো বেশি দিতে পারবেন, আচ্ছা 1.5 কেজি, এখানে 2 কেজি পর্যন্ত দিতে পারবেন, 2 কেজি পর্যন্ত রান্না করা, এই যে স্টিমটা দাও, এই যে আমি দেখাই আপনাকে, এখানে কি দিছি, চাল দিছি না ভাই, আচ্ছা আচ্ছা, এই যে এখানে এখন আমি দেখাই, এখন আমি আপনাদের এখানে বিভিন্ন সবজি স্টিম করব, দেখো, ওকে ওকে, সাবিহা হাসান আছে আমাদের সাথে ভাই, শেয়ার করলে অবশ্যই গিফট দিবেন, তো ইনশাআল্লাহ অবশ্যই দিয়ে দিব, আমরা কিন্তু আরো অনেকেরই দিছি, আমাদের অনেক ভিডিওতে অনেকেরই গিফট দিছি, আচ্ছা এই যে এখন নিচে কিন্তু রাইস হইতেছে, আচ্ছা উপরে আমরা এখানে বিভিন্ন ভেজিটেবল সিদ্ধ করব, শুধু ভেজিটেবল না ভাই, আচ্ছা আপনি এখানে বিভিন্ন স্টিম করতে পারবেন, বিভিন্ন সবজি পিঠা ধর সব ধরনের পিঠা তৈরি করতে পারবেন, আলু ডিমও সিদ্ধ করতে পারবেন, ডিমও সিদ্ধ করতে পারবেন, ডিমও সিদ্ধ করতে পারবেন, নিচে ভাত হচ্ছে, উপরে যে কোন ধরনের সবজি, এই যে সব, এই যে আমি এখন এই যে সবজিগুলো দিয়ে দিতেছি, যে দেখেন পারবেন, আমরা তো ভাই এখন লাইভে আছি না ভাই, এই যে দেখেন, এই যে আমরা দিয়ে দিতেছি, এই যে দেখেন, ওকে ওকে, দেখেন এই যে সবজি কিন্তু আমরা দিয়ে দিয়েছি, আপনি ডিম সিদ্ধ করতে পারবেন, আলু সিদ্ধ করতে পারবেন, সব কিছু, সবকিছু দিয়ে দিব, সেদ্ধ করতে পারবেন, চাইলে কিন্তু ভাপা পিঠাও করতে পারবেন, ভাপা পিঠাও করতে পারবেন, শীতকাল আসছে, এই যে আমি কিন্তু একটা ডিমও দিয়ে দিলাম দেখানোর জন্য, এই যে ডিমটা দিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে দেখেন, একটু কমেন্ট করে জানাবেন এই যে 7 পিস সেট প্রাইস কত হতে পারে, এই মাল্টি ফাংশনাল কুকার প্রাইস কত হতে পারে, এবং যেটা দিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম কাটার, সবজি কাটার বা এই যে আদা রসুন পেঁয়াজ কাটার, এটার প্রাইসও কত হতে পারে সেটা একটু কমেন্ট করে জানাবেন, ওকে, এর দাম কত, জামাল ভাই আছে আমাদের সাথে বরিশাল থেকে দেখছে, অবশ্যই জানাবো, লাইভের সাথেই থাকেন, আর এখানে আমি আরেকটা জিনিস দেখাবো, গাজর তো অনেক শক্ত জিনিস, রাইট, এখানে আলু, আলুটা কিন্তু অনেক শক্ত জিনিস, রাইট, এবং ডিম কিন্তু অনেক সময় লাগে সিদ্ধ হইতে, এগুলা কিন্তু অনেক মানে শক্ত জিনিস, আমরা এগুলো আজকে স্টিম করে এখানে দেখাবো, আচ্ছা লাইভে কিন্তু আছে, এই আপনারা আমাদের সঙ্গে থাকেন, এই যে আমরা এখানে এই যে দিয়ে দিলাম সবকিছু, ঠিক আছে, আচ্ছা এটা চালানো তো ইজি নাকি? একেবারে ইজিলি ভাই, এটা সবাই চালাতে পারবে, আচ্ছা কিভাবে? এটা শুধু সুইচটা অন অন করে দিবেন, এই যে এখানে দেখেন, এই যে শুধু নিচে নামিয়ে দিবেন, দেখেন, আচ্ছা এই যে অন, এখানে দুইটা লাইট জ্বলে থাকবে, দেখেন কুক প্লাস অরমে, আচ্ছা যখন আপনি রান্নাটা বসাবেন তখন আপনি কোক লাইটটা জ্বলে থাকবে, লাল লাইট, লাল লাইট, খাবারটা হয়ে গেলে এটা উপরে উঠে যাবে, অরমে লাইটটা জ্বলে থাকবে, ওয়ার্মে চলে, মানে আপনি এখানে রান্না বসে কোথায় চলে গেছেন আপনার খেয়াল নাই, বাট মনেও আছে আপনি কোথায় চলে গেছেন, সমস্যা নাই, আচ্ছা খাবারটা হইলে অটোমেটিক বন্ধ হয়ে থাকবে, আচ্ছা আচ্ছা ওকে, এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন, লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, 6 জন শেয়ারকারীর জন্য কিন্তু আজকে গিফট আছে, প্রথম শেয়ারকারীর জন্য 2.8 লিটার এই মাল্টি ফাংশনাল কুকার, এই যে এখানে আমরা এখন মাংস রান্না করে দেখাবো, যে আচ্ছা এটাতে কিন্তু শুধু এই যে মাংস রান্না করে দেখাবো বা এই যে সিদ্ধ না, আপনারা মাংস কিন্তু রান্না করতে পারবেন, এবং দেখেন কমেন্ট, এই যে দেখেন, এই যে আমি এই যে কাঁচা মাংসটা এখন দিয়ে দিব এখানে, আচ্ছা কাঁচা মাংস, ঠিক আছে, এই যে দিয়ে দিলাম, দেখেন, ওকে ওকে,
লাইভটা অবশ্যই আপনারা শেয়ার করে রাখবেন, পরবর্তীতে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন। আর আজকে কিন্তু একেবারে দামাকা প্রাইস থাকবে, তো আপনারা অবশ্যই প্রাইসগুলো বলতে লিখতে থাকেন কমেন্টে, তো যার সাথে মিলে যাবে লাইভে থাকাকালীন। কিন্তু লাইভ চলে কিন্তু গলে কিন্তু পরবর্তীতে আপনারা লিখলে কাজ হবে, ঠিক আছে? আর আমরা লাইভ শেষ করার আগে কমেন্টগুলো পরে বলবো, ঠিক আছে? দেখব পাতিল কয়টায়, পাতিল কিন্তু তিনটা থাকবে টোটাল, সীমা সহ টোটাল তিনটা পাতিল থাকবে। হ্যাঁ রাইট, তিনটা পাতিল থাকবে এখানে। ওকে, 1.8 লিটারের সাথে তিনটা পাবেন, 2.8 লিটারের সাথে তিনটা পাতিল থাকবে, তিনটা পাতিল আপনারা। আমি একটু পাতিলগুলো আপনাদেরকে দেখাই দেই, আমি আরেকবার দেখাই দেই। ওকে, এটা কোন ব্র্যান্ড সেটা একটু বলেন। এটা হচ্ছে হকিংস ব্র্যান্ড, সবার পরিচিত একটা ব্র্যান্ড ভাই, ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। এটা হলো হকিংস কোম্পানি। একটা হচ্ছে এসএসআর পাতিল থাকবে, এসএসআর পাতিল। আচ্ছা, একটা এসএসআর হেভি হেভি কোয়ালিটির একটা স্টিম কুকার থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। একটা থাকবে হচ্ছে নন স্টিকের একটা হাড়ি থাকবে, নন স্টিকের একটা। আমরা অনেকে আছে পোলাও রান্না করি, ভুনা খিচুড়ি রান্না করি, মানে তৈল ছাড়া অনেক, মানে তৈল কম দিয়ে রান্না করতে চাই, ওনারা নন স্টিকটা ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা কোয়ালিটি সম্পর্কে আমি একটু বলি, তারপরে এখানে পিয়াজ মরিচ আদা রসুন সব কেটে দেখাই দিব আমরা, এবং এই নন স্টিকি সেটের যে ডিসকাউন্ট এটাও আমরা বলে দিব। এখানে ইন্ডাকশন চুলো আছে, একেবারে পানির দামে নিতে পারবেন ভাই। আরো তো অনেক কিছু আছে আপনার দোকানে মনে হয়। হ্যাঁ, অনেক কিছু আছে, এগুলো দেখাবেন না, প্রত্যেকটা আইটেম দেখাবো। আর এটা আমি বলে দিই, এটা কিন্তু এটা হচ্ছে 1000 ওয়াট, এটার যে তলাটা এটা হচ্ছে স্টিলের তলা ভাই। আচ্ছা, স্টিলের তলার কারণে কখনো গলে যায় না। আচ্ছা আচ্ছা, এবং এটাতে কোনো জয়েন্ট নাই, রাইট? পুরোটা জয়েন্ট ছাড়া, রাইট? এটার ভিতরটা হচ্ছে ওয়াটার প্রুফ কয়েল। আচ্ছা, এবং পানি পানি পড়লে সমস্যা হবে না, ওয়াটার প্রুফ কয়েল। আচ্ছা, ভিতরটা ফুললি নন স্টিক করা, নন স্টিক, নন স্টিকের কারণে ভিতরে কখনো জং মোর্চা আসবে না, কালার ফেড হবে না, পানি পড়লে সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, আর এটা কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি 5 বছরের, 5 বছর, 5 বছরের ওয়ারেন্টি। আচ্ছা, 5 বছরের কিন্তু ওয়ারেন্টি থাকবে। এটার সাথে বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই? এটা সারা মাস রান্না করলে সর্বোচ্চ আপনার 120-150 টাকা, কারণ এটা 1000 ওয়াট, 1000 ওয়াট। আরেকটা কথা বলে দিই ভাই, এখন আপনি রান্না করতেছেন ভাই, হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, কি করবেন? আপনি চাইলে পাত্রগুলা গ্যাসের চুলা, ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা, লাকড়ির চুলা পর্যন্ত বসাই দিতে পারবেন, সব ধরনের চুলা, নষ্ট হবে না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 100% এসএসআর হারি কিন্তু। তো একটা এটা হচ্ছে 1.8, এটাতে আপনারা মাংস রান্না করলে মাংস রান্না করতে পারবেন 2 কেজির উপরে, 1.8 এ 2 কেজির উপরে। আর ভাত রান্না করলে 1.5 কেজি চাল রান্না করতে পারবেন। আচ্ছা, আর যেটা বড় সাইজ, এটা হচ্ছে আপনার ভাত রান্না করলে 2 কেজি চাল করতে পারবেন, মাংস রান্না করলে 4 কেজি করতে পারবেন। আচ্ছা, 4 কেজি, 4 কেজি করতে পারবেন। আচ্ছা, ওকে। আমরা কিন্তু লাইভে 3 দিন, 5 দিন, 7 দিন একটা অফার দিয়ে থাকি, যারা 3 দিনের অফারের পরে যোগাযোগ করে, 5 দিনের অফার পরে যোগাযোগ করে, সে কিন্তু প্রাইসটা বেড়ে যায়। আজকে কয় দিনের অফার থাকবে এটা? আমরা কিন্তু আসলে আমাদের কোম্পানি বলছিল 48 ঘন্টা, মানে 2 দিন দেওয়ার জন্য, তো আমরা একটু বার্গেনিং করে একটু বাড়িয়ে নিয়ে আসছি, কারণ আমাদের অনেক ভিউয়ার্স আছে যে মানে এটা কিনবো, বা অনেকে আছে যে স্যালারিটা হয় নাই, বা অনেকে আছে যে টাকাটা আসলে মানে ম্যানেজ করতে পারতেছেন, এরকম হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তো এই জন্য আমরা এটা 3 দিনের জন্য করে নিয়ে আসছি, যেহেতু সবাই অর্ডার করতে পারে, আপনি তো সবাই কিনতে পারে, রিকোয়েস্ট করছেন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করি ভাই, এখানে তো আসলে 4 দিন করে দেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু 4 দিন রাখা যায় না, যেহেতু সাইফুল এক্সপ্রেস সাইফুল ভাই নিজে বলতেছে, তো ওনার তো আসলে একটা কথা রাখা লাগে, ভাইয়া যেহেতু নিজে বলছে, তো 4 দিন আসলে রাখা যায় না। যদি 4 দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটা হাতে থাকে আমি অবশ্যই দিব ইনশাল্লাহ। আচ্ছা ওকে, তবে আশা করি ভাই 4 দিন পর্যন্ত প্রোডাক্ট থাকবে না। আপনারা যারা কেনার, আমরা এমন একটা প্রাইজে দিব যেহেতু সবাই নিতে পারে, সবাই নিতে পারে, সবাই নিতে পারে। ওকে, তো রান্নাটা হতে থাক, আমরা এই যে কাটারের কাজটা আবার একটু দেখাই। এই যে এই সব কিছু কিন্তু সবকিছু হবে এই কাটারে। আচ্ছা, এই কাটারটা সম্পর্কে একটু বলে দিই, এটা আপনারা গিফটও নিতে পারবেন, কিনেও নিতে পারবেন, একটা কিনলে একটা ফ্রি। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনবেন এটা অবশ্যই ফ্রি থাকবে, যে কোনো প্রোডাক্ট কিনবেন, যে কোনো একটা প্রোডাক্ট কিনলে এটা ফ্রি থাকবে, ফ্রি থাকবে। তো এই প্রোডাক্টটা সম্পর্কে আমি একটা বলে দিই। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, এটা তো আল্লাহর দুনিয়ার যত সবজি আছে ভাই, পিয়াজ মরিচ মানে সব ধরনের কাটতে পারবেন, প্লাস একটা বিটার মেশিন থাকবে, বিটারও আছে। একটা 1 বিটার কিনতে গেলে আমরা 1500-2000 টাকা বাজেট করা লাগবে না, এটা দিয়ে করতে পারবেন। আচ্ছা, এটা একটা 2000 ওয়াটের ব্লেন্ডারে যা করতে পারেন এটা তো সেম করতে পারবেন, এটা আমি দেখাই দিই ভাই। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের ব্লেড। আচ্ছা, এই যে ব্লেডটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের ব্লেড, তিনটা ব্লেড থাকবে এসএসআর, আর এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া হবে। বাজারে কিন্তু অনেক প্রোডাক্ট 2 নাম্বার আছে, 1 লক্ষ টাকা পুরস্কার, 2 নাম্বার প্রমাণিত করতে পারে যে মেড ইন ইন্ডিয়া, খোদাই করে লেখা, দেখেন মেড ইন ইন্ডিয়া, এবং কি লেখা আছে, আনব্রেকেবল, 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 হাত থেকে পড়ে গেলে ভাঙবে না, ফাটবে না। আচ্ছা ভাই, এবং এই ফাইবারটা হচ্ছে সম্পূর্ণ ফ্রুট গ্রেড। আচ্ছা আচ্ছা, আমরা কথায় না কাজে দেখাই, ঠিক আছে, কাজ করে দেখাই। আচ্ছা দেখেন, প্রথমে ব্লেডটা আপনারা লাগাই নিতে হবে, এই যে ব্লেডটা আগে লাগিয়ে নেবেন। আচ্ছা ওকে, আমি ফারস্টে, আচ্ছা রাশিদ ভাই বলেন, আপনি বলেন।
করলাম কি দিয়ে শুরু করব আদা রসুনটা করেন এই যে আচ্ছা ঠিক আছে আমি রসুন দিয়ে শুরু করলাম ভাই বলছেন এই যে দেখেন এই যে আস্ত রসুন দিয়ে দিলাম এই যে দেখেন এই যে আস্ত রসুন দিয়ে দিলাম ঠিক আছে দিলাম এই যে দেখেন আচ্ছা ওকে অনেকে কিন্তু কমেন্ট করতেছে অবশ্যই কমেন্ট করতে থাকেন লাইভে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন আরো মনি আছে আমাদের সাথে আচ্ছা দেখেন জাস্ট আপনারা এইভাবে লাগাবেন এটা কিন্তু ফিটিংটা ভালো করে করে নেবেন ঠিক আছে ফিটিং না হলে কিন্তু ব্লেডটা ঘুরবে না আচ্ছা আচ্ছা এই যে আমি আবারো দেখিয়ে দিই এটা যদি বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ব্লেডটা ঘুরবেন এই যে ব্লেড এই যে দেখেন রসুন লেগে গেছে আগে ঠিক আছে আগেই লেগে গেছে আমি আবার করতে হবে ট্রাই করতে হবে এটা আচ্ছা এই যে আপনারা আগে ব্লেডটা ঠিকমতো বসাবেন এই যে দেখেন ব্লেডটা কিন্তু ঠিকমতো বসাই হ্যাঁ এখানে রসুন দাও আচ্ছা অনেক তো শেয়ার ডান করে দিলাম কারিমা আক্তার আছে আমাদের সাথে অবশ্যই শেয়ার করে থেমে গেলে হবে না কিন্তু শেয়ারটা কয়দিন করতে হবে ভাই শেয়ারটা 72 ঘন্টা পর্যন্ত করতে হবে আচ্ছা 72 ঘন্টা পর্যন্ত কিন্তু করতে হবে আর 70 সেট অবশ্যই আমরা দেখাবো নোয়া ব্র্যান্ডের হবে আর এইটা মাল্টি ফাংশনাল রাইস কুকারও আছে এখানে সারা বাংলাদেশ থেকে চাইলে এই যে ভাই নিতে পারবেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে কুচি কুচি কিন্তু হয়ে গেছে ভাই একেবারে দেখেন কুচি কুচি হয়ে যাচ্ছে কিন্তু আদা কিন্তু আজ জাতীয় একটা খাবার অনেক শক্ত ঠিক আছে আদা যদি হয় তাহলে তো আর আশা করি কোনো কিছু বাকি থাকবে লক আছে উপরে ডাকনাটা লক করে নিবেন ঠিক আছে ডাকনাটা লক করে ধরে যাচ্ছে টান দিবেন ঘন্টার কাজ মিনিটে হবে ঘন্টার কাজ মিনিটে মিনিটের কাজ সেকেন্ডে করবেন ঠিক আছে মিনিটের কাজ সেকেন্ডে হয়ে গেছে কিন্তু সাবিয়া হাসান আপনার নাম্বার আছে যোগাযোগ করেন এই যে দেখেন হয়ে গেছে এটাও কিন্তু আমাদের একেবারে এই যে হয়ে গেছে এই যে দেখেন আমি পিএস করে দেখাই পিএস পিএস আমরা করে দেখাই পিএসটা কিন্তু একটা অনেক কঠিন জিনিস ভাই রাইট আমাদের আপুরা মায়েরা ভাবিরা কিন্তু পিএস কাটতে গেলে কান্না চলে আসে ভাই ঠিক আছে পিএস কাঁচা মরিচ কিন্তু কাটতে চায় না সহজে আচ্ছা এই যে পিএসটা দেখেন ওকে যখন কাটবেন অনেকে মনে করেন যে কোন কষ্ট হবে নাকি না এটা সুতাটা এত সফট এই যে সুতাটা ভাই এই যে টান দিলে মানে টানতে ইচ্ছা করে ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে পিএসটা কিন্তু হয়ে গেছে দেখেন এই সুতাটা যত টানবেন টানতে ইচ্ছে করে ঠিক আছে মানে কোনো কষ্ট অনুভব হবে না আচ্ছা ওকে এবার আমরা মরিচ আর এই যে ধনে পাতা এই যে কাঁচা মরিচ আচ্ছা একসাথে দিয়ে দেই নাকি না আলাদা আলাদা করে দেখাই আচ্ছা আমাদের কিন্তু এখানে স্টিমও হয়ে গেছে দেখেন স্টিম হয়ে যাচ্ছে নিচে কিন্তু ভাত হচ্ছে ওয়াও দেখেন কত সুন্দর স্টিম হচ্ছে ডিম দিয়েছি আমরা শাকসবজি সবই কিন্তু দিয়েছি এখানে মানে একসাথে সব রান্না করতে পারবেন একদম একসাথে সবকিছু করতে পারবেন আচ্ছা দেখেন এটা সর্বোচ্চ কত মিনিট লাগতে পারে এটাতে সর্বোচ্চ আপনার 12 থেকে 15 মিনিট লাগে সর্বোচ্চ আচ্ছা ওই যে দেখেন কাঁচা মরিচটা কিন্তু হয়ে গেছে আমাদের এই দেখেন কাঁচা মরিচ ওকে আমরা দিয়ে দিয়েছি কিন্তু এমন একটা প্রাইস দিব ভাই সবাই নিতে পারবেন একেবারে পাইকারি দামে নিতে পারবেন সবাই নিতে পারবেন ওকে আমরা একটু দেখে নিই ভাই ঠিক আছে এই দেখেন মাংসটা দেখেন মাংসটা দেখেন কত সুন্দরে হয়ে গেছে মানে অল্প একটু বাকি আছে দেখেন ঠিক আছে আচ্ছা ওকে এখানে কিন্তু আমরা মাংস বসিয়েছি এখানে কিন্তু এখানে স্টিমটা দেখেন ভাই ভাত নিচে কিন্তু ভাত আছে এই দেখেন স্টিমটা কত সুন্দর হয়ে গেছে দেখেন ঠিক আছে দেখেন তারপর আমরা একটু রাইসটা দেখে নিই আচ্ছা ডিমটাও কিন্তু ফাটি আছে এই দেখেন বলক এসে বসে দেখছেন বলক কিন্তু চলে আসছে এই দেখেন তারপর একটু নাড়া দিয়ে নিই ঠিক আছে দেখেন অসাধারণ ভাত কিন্তু কথা বলতে বলতে হয়ে গেছে আচ্ছা আপনার লাইভ দেখতে ভীষণ ভালো লাগে অনেক নতুন নতুন প্রোডাক্ট দেখা যায় ওকে আমরা এখন কাঁচা মরিচটা করে দেখাবো ঠিক আছে কারণ কাঁচা মরিচটা করে দেখে কাঁচা মরিচ কাটতে গেলে অনেকের মনে করেন হাত জ্বলে ভাই হাত জ্বলে এই যে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা একেবারে সবগুলো আস্ত দিয়ে দিলাম এই যে দেখেন আচ্ছা লাইভটা আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে আজকে যিনি সর্বোচ্চ শেয়ারকারী হবে আমরা কিন্তু 6 জনকে 6টা গিফট দেবো আমরা বলেই দিছি আচ্ছা 6টা গিফট 6 জনকে 6টা গিফট দেবো আমরা এই যে দেখেন কাঁচা মরিচটা দেখেন দেখেন আর কি করতে চান ভাই বলেন এই যে ধন্য পাতা বাকি তো এই যে ধন্য পাতা করে দিই ভাই দেখেন আচ্ছা আচ্ছা এই যে ধন্য পাতা মাত্র 5 থেকে 10 সেকেন্ডে
একেবারে দেখেন এই যে ভাই দেখছেন কুচি কুচি হয়ে যাবে এটাতে কিন্তু সবকিছু সম্ভব আমরা মোটামুটি সবকিছু কিন্তু করে দেখাইলাম ধনে পাতা রসুন আদা পেঁয়াজ কাঁচা মরিচ সবকিছু কিন্তু করে দেখাইলাম আচ্ছা তো এখন কিন্তু আপনারা এই রোবট যে গ্লেন্ডারটা এটা এখান থেকে যে কোনো একটা আইটেম অর্ডার করলে ফ্রি নিয়ে নিতে পারবেন আচ্ছা আর এখান থেকে চাইলে আলাদা কিলো নিতে পারবেন আচ্ছা তো এই 7 পিসে কি কি আছে এই 7 পিসটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে 7 পিসটা সম্পর্কে বলে দিই এই 7 পিসটা কিন্তু কিনলে আপনার সাথে আরো 7 পিস ফ্রি থাকবে আচ্ছা 7 পিস মানে 7 পিস কিনলে 7 পিস ফ্রি থাকবে ফ্রি থাকবে তো এটা সুবিধাটা আমি আপনাকে বলি এটা হচ্ছে নোহা ব্র্যান্ডের ইন্ডাকশন সিস্টেম আচ্ছা এবং রিপিট করা যেটা বাজারে অনেক ফ্রাইপ্যান আছে স্ক্রু হ্যান্ডেল আচ্ছা আচ্ছা এক মাস দুই মাস ইউজ করার পরে হাতলটা ছুটে যায় নরম দেখেন যদি ডাকনাটাও ভেঙে যায় নতুন দিয়ে দিব আমরা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 7 পিসের একটা সেট সাথে আরো 7 পিস ফ্রি থাকবে এটা হলো বাংলার ইতিহাসে সবচেয়ে বড় সাইজের একটা নোহা ব্র্যান্ডের সেট সবচেয়ে বড় সাইজের সেট সব ধরনের খুবই সুন্দর স্মার্ট একটা সেট দেখেন ভাই ঠিক আছে সুন্দর একটা কালার এটা কিন্তু রান্নার পরে আবার ডাইনিং এ সার্ভিং করতে পারবেন 7 পিস কি ফ্রি থাকবে এটা 7 পিসের সাথে আগে কি কি থাকবে বলে দেই একটা ফ্রাই প্যান থাকবে 24 সিএম একটা মিল্ক প্যান এটা 24 সিএম ভাই আচ্ছা মিল্ক প্যান একটা বড় কড়াই থাকবে একটা বড় সসপ্যান থাকবে আচ্ছা আচ্ছা আর চারটা হাড়ি তিনটা ডাকনা 7 পিস সাথে আরো 7 পিস কি কি পাবেন দেখেন এখান থেকে দুইটা চামচ পাবেন একটা সিলিকনের চামচ একটা কাঠের চামচ চারটা মাঝুনি পাবেন এলো ছয়টা আর সাথে যেটা আমরা দেখালাম যে রোবট গ্লেন্ডার মেশিন আচ্ছা পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ ধনিয়া পাতা রসুন কাটার জন্য যে এটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এটা সম্পূর্ণ ফ্রি থাকবে যেটা ফ্রি থাকবে ঠিক আছে এই সাতটা আইটেমের সেটটা কিনলে ফ্রি থাকবে আর এই সেটটার সাথে যদি কারো চুলা লাগে ইন্ডাকশন চুলা আমরা এই সেটটা চুলাটা চালিয়ে একটু দেখাই দিব ঠিক আছে এটা প্রাইস আগে বলেন ভাই তো এই সেটটা হচ্ছে দামাকা প্রাইস দিব আমরা 4800 টাকা আমাদের ডিসকাউন্টে 4800 শুধু 3 দিনের জন্য তিন দিন না সরি 4 দিন যেহেতু সাইফুল ভাই বলছে 4 দিনের জন্য আমরা নিব অনলি 4200 টাকা দেখেন উপরে যে আমরা বলেছিলাম উপরে এই যে সবজি হবে ডিম হবে ডিমটা আমরা ফাটিয়ে দেখাবো হয়ে গেলে কিন্তু দেখেন এই ভাতটা আমাদের আর একটু বাকি হয়ে গেলে অটো অফ হয়ে যাবে আচ্ছা আর আমি তো সবজিটা একটু দেখাই ভাই আচ্ছা আচ্ছা আমাদের সবজিটা দেখেন ও কত সুন্দর একটা কালার আছে দেখেন সবজিটা দেখতে কত সুন্দর লাগে সুন্দর লাগতেছে খুবই স্মার্ট আচ্ছা ডিমটা হইছে মনে হয় ডিমও হয়ে গেছে ঠিক আছে তারপর হোক আরো হোক ঠিক আছে ওকে হোক এগুলো হোক এরপরে দেখেন আমরা চুলাটা চলে আসি ভাই চুলাটা চলে আসবে এই যে তরকারি দিচ্ছি আমরা আরো দিই চুলাটা কিন্তু দেখেন দুই তিনটা ডিজাইন আছে এই যে নীলের মধ্যে আছে লালের মধ্যে আছে কালোর মধ্যে আছে দেখেন এটা কিন্তু নোয়া ব্র্যান্ডের কত ওয়াটের ভাই এটা হচ্ছে নোয়া ব্র্যান্ডের 2200 ওয়াট আচ্ছা তো এটা কিন্তু আপনারা 2200 ওয়াট দিয়ে চালানো লাগে না আর কম 800-1000 দিয়ে চালাতে পারবেন যদি সারা মাস কেউ রান্না করেন সর্বোচ্চ 250 টাকা বিল আসবে আচ্ছা সর্বোচ্চ আমরা একটু এখানে ডিম দিয়ে দেখাই দিই আপনাদের ঠিক আছে সর্বোচ্চ 200 নন স্টিকের কোয়ালিটিটা আমরা একটু ডিম দিয়ে দেখাই যাই আপনারা যখন নন স্টিকটা কিনবেন আপনাদের কিন্তু এরকম পিএস কাটার একটা লাগবে ভাই ঠিক আছে এই যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম মানে এটার ভিতরে আমি করব আর কি দেখাই দিই ঠিক আছে হালকা একটু মরিচ দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন ডিম ভেঙে দিই ডিম ভাজবো এই যে ডিম হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এখন ডিম ভেঙে এখানে ভেজে দেখাই দিলাম তেলটা ঢেলে দিই ওকে দেখেন পেঁয়াজ মরিচ তো অনেক বেশি দিয়ে দিয়েছেন ভাই একটা ডিমের সাথে না দুটো ডিম দাও দুটো ডিম নালে তো ঝালের জন্য খাওয়াই যাবেন দুটো ডিম দাও এই যে দেখেন কত সুন্দর ডিম ভাজা হবে দেখেন আচ্ছা ওকে ভাই এখন আমরা রাইস কুকারের প্রাইসগুলো একটু বলে দিই ভাই আমরা অবশ্যই প্রাইসটা বলে দিব তো আমরা কিন্তু বলছি যিনি সর্বোচ্চ কমেন্টে যিনি জেনুইন প্রাইসটা বলতে পারবে ঠিক আছে তো আমরা কিন্তু একটা প্রাইস বলে দিচ্ছি যেহেতু ওটা বলে দিচ্ছি আমরা কমেন্টগুলো দেখছি যে কে কত বলছে তো আমাদের কমেন্টে লেখার যে টাইমটা ওইটা শেষ আপনারা যারা লেখার তাড়াতাড়ি লিখে ফেলেন আমরা 10-20 সেকেন্ড সময় দিব ঠিক আছে 20 সেকেন্ড না ভাই 1 মিনিট সময় দিয়ে দিলাম 1 মিনিটের মধ্যে লেখেন বাকি আইটেমগুলো যদি কারো সাথে মিলে যায় আমরা একটা করে 5 জনকে 5টা গ্লেন্ডার রোবট গ্লেন্ডার গিফট করে দিব আর যিনি সর্বোচ্চ শেয়ারকারী হবে
সর্বোচ্চ যিনি চেয়ার করে হবে ওনাকে আমরা একটা 2.8 মাল্টি কুকার, যেটা রোবট মাল্টি কুকার, এটা গিফট করে দিব। আচ্ছা, তারপর শেয়ারকারীর মধ্যে কিন্তু আমরা 6 জনকে দিব বলছি, এটা হলো এক নাম্বার। এটা এক নাম্বার, বাকি যে 5 জন থাকবে ওনাদেরকে 5 জনকে 5টা গিফট করে দিব। আচ্ছা ওকে, আমরা ডিমটা ছেড়ে দেই। তো শেয়ারটা কিন্তু আপনারা 72 ঘন্টা সময় থাকবে, 72 ঘন্টা, 72 ঘন্টা অর্থাৎ 3 দিন, 3 দিনের মধ্যে যিনি সর্বোচ্চ শেয়ারকারী হবে তো আপনারা অবশ্যই জলদি জলদি শেয়ার করতে থাকেন, শেয়ার করতে থাকেন। ওকে, এবার দেখেন আমাদের 1 মিনিট কিন্তু শেষ, এখন কিন্তু আর প্রাইস বলা যাবে না। আমরা আপনাদের একটা প্রাইস দেখবেন না দয়া করে, আমরা কিন্তু এখন আর প্রাইস দেখলে আমরা ধরব না, ঠিক আছে? ওকে, এখন আপনারা জাস্ট এখন শেয়ার করতে পারেন, কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আচ্ছা, তো আমরা কিন্তু আইপিএস কাটার প্রাইসটাকে বলে দিই ফারস্টে। আচ্ছা, যেটাতে আমরা সবকিছু কাটাকাটি করি, এটা হলো রোবট যেটা পিএস কাটার, এটা আমাদের সিঙ্গেল প্রাইস হলো 850 টাকা, আমাদের অফার প্রাইস এখন যারা আমাদেরকে অর্ডার করবে একটা যারা নিবে একসাথে 600 টাকা। প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কিনলেই কিন্তু এই কাটারটা ফ্রি থাকে, সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যে কোনো একটা প্রোডাক্ট কিনলেন সাথে একটা ফ্রি থাকে। আচ্ছা, আমরা 7 পিসের প্রাইস বলে দিয়েছি, এখন আমরা বলে দিয়েছি 4800 টাকা ফিক্সড, আমরা নিব অনলি 4200 টাকা, 4200 টাকার সাথে পিএস কাটারটা গিফট থাকবে, চার পিসের মাঝখানে গিফট থাকবে, এটা কিন্তু 4 দিন পরে হবে না। আচ্ছা, এই যে ননস্টিক চামচ থাকবে, কাঠের চামচ থাকবে, এই গিফটগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? এই গিফটগুলো আমরা অবশ্যই দিয়ে দিব। আচ্ছা, এরপর এখন আমরা চুলাটা একটু দেখি ভাই, দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, দেখেন কত সুন্দর। এই চুলাটা কিন্তু আপনি ডাইনিং এ বসে যে কোনো খাবার রান্না করতে পারবেন, হাতে গরম লাগবে না, এটা ওয়াটার প্রুফ, ঠিক আছে? আচ্ছা, আমরা রাইস কুকারের প্রাইসটা বলি, এই রাইস কুকার, এটা মাল্টি রাইস কুকার, এই যে আমাদের ভাত কিন্তু প্রায় শেষ পর্যায়ে, এটাতে ভাত রান্না করলে মার গালতে হবে না। এই যে সবজিটা দেখেন কত সুন্দর স্টিম হয়েছে, দেখেন দেখেন কত সুন্দর, কত সুন্দর স্টিম, আপনারা ভর্তা করতে পারবেন, যার যেরকম পছন্দ খেতে পারবেন, ঠিক আছে? ওকে, আমরা প্রাইস গুলো বলে দেই ভাই, প্রাইস গুলো বলে দিই, আর একটু দেখাই দিই ভাই, এই যে আলুটা যে সিদ্ধ হয়েছে আমরা একটু দেখাই দিই। আচ্ছা, আমরা দেখবো ভাই, এই যে এখানে দেখেন, এই যে দেখেন, এই যে আলুটা দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন দেখছেন, এই যে আলু ভেঙে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, তো যেটা 2.8 লিটার, আচ্ছা, এটাতে আপনি পৃথিবীর সব খাবার তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা হাঁড়ি হবে দুইটা, এই যে দুইটা হাঁড়ি, একটা ননস্টিক এর, একটা স্টিল হাঁড়ি থাকবে, একটা স্টিল কুকার থাকবে, একটা ননস্টিক এর হাঁড়ি থাকবে, ঠিক আছে? ওকে, এটা তিন হাঁড়ির, যেটা মাল্টি রোবট রাইস কুকার, এটা 2.8 লিটার, রাইস রান্না করলে 2 কেজি, মাংস রান্না করলে 4 কেজি, এটা আমাদের রেগুলার প্রাইস 4500 টাকা। আচ্ছা, 4500, আমরা আজকে ধামাকা প্রাইস দিব, একেবারে ডিসকাউন্ট প্রাইস, অনলি অনলি 3500 টাকা, সাথে এটা গিফট দিয়ে দিব আমরা, 3500 টাকা, আবার সাথে এটা গিফট, সাথে এটা গিফট থাকবে, 3500 টাকা, সাথে এটা সম্পূর্ণ গিফট থাকবে। আচ্ছা, এই কাটারটা সম্পূর্ণ গিফট, সম্পূর্ণ গিফট থাকবে। আচ্ছা, যেটা হচ্ছে 1.8, যেটা 1.8, এটা আমাদের রেগুলার প্রাইস হলো 3850 টাকা, রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস, আমরা আজকে 4 দিনের ধামাকা অফারে নিব, এটা অনলি 3000 টাকা, অনলি 3000 টাকা, অনলি 3000 টাকা, এটার সাথে কিন্তু গিফট আমরা দিয়ে দিব, কাটারটাও গিফট থাকবে, এটার সাথে গিফট আমরা আপনাকে দিয়ে দিব, অনলি 3000 টাকা, সাথে এটা গিফট থাকবে। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই, শেয়ার দিয়ে রাখবেন, আপনি আজকে না লাগুক 2-3 দিন পরে লাগবে, তো আপনি জিনিসটা ক্লিয়ার ভাবে অর্ডার করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে অনলি 3000 টাকা, সাথে আমরা গিফটটা দিয়ে দিব আপনাকে। এখানে কিন্তু এগুলো কালার আছে, আপনাদের যদি কারো কোনো কালার চয়েস থাকে, আছে সবুজ কালার আছে, পিঙ্ক কালার আছে, অ্যাশ কালার আছে, স্ক্রিনশট দিয়ে কালারটা আমাদেরকে চুজ করে দিন। এবার চুলার প্রাইস গুলো বলেন ভাই, চুলাটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস 4800 টাকা, আমরা নিব বরাবর ডিসকাউন্ট প্রাইস অনলি 4000 টাকা, 4000 টাকা, শুধু চুলা কিনলেও কিন্তু এটা গিফট পেয়ে যাবে, 4000 টাকা কিনলেও এইটা কিন্তু, শুধু চুলা যদি কেউ কিনে 4000 টাকা, সাথে এটা আমরা অবশ্যই গিফট দিই। আচ্ছা আচ্ছা, ওকে, একটা কিনলে একটা ফ্রি, আমরা আগেই বলছি, যারা সবগুলা প্রোডাক্ট একসাথে নেবে তাদের জন্য কি আছে, যদি সবগুলো একসাথে নেয়, আমি আরেকবার বলে দিই, আপনারা আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করে দেন, যিনি সর্বোচ্চ শেয়ারকারী হবে এক নাম্বার, ওনাকে আমরা 2.8 মাল্টি রোবট কুকারটা দিয়ে দিব, আর বাকি যারা 5 জন শেয়ারকারী থাকবে ওনাদেরকে 5টা কাটার, 5টা রোবট যেটা আপনি সবজি কাটার, এটা আমরা 5 জনকে দিয়ে দিব, ঠিক আছে? আর আমি প্রায় আপনাকে সবগুলা প্রাইস বলে দিই, তারপর আমি আপনাকে আমাদের অ্যাড্রেসটা বলে দিতেছি। যেরকম ভাই, যেটা মাল্টি কুকার বড়টা, আমি বড়টা হিসেব করতেছি, কেউ ছোটটা নিলে 500 টাকা কমে যাবে, ঠিক আছে? আমি বড়টা হিসেব করতেছি, এটা হচ্ছে এখন ডিসকাউন্ট প্রাইস 3500 টাকা, বড়টা এটা হলো 4200 টাকা, 4200 টাকা, 4200 টাকা, 70 চুলাটা হলো 4000 টাকা, চুলা হচ্ছে 4000 টাকা। আচ্ছা, তাহলে কত, 11700 টাকা, 11700 টাকা একটা 70 সেট, একটা বড় মাল্টি কুকার, একটা চুলা, 11700 টাকা, সাথে কিন্তু আপনি গিফট থাকবে, আমরা তিনটা নিলে কিন্তু তিনটাই গিফট, তিনটার সাথে তিনটা গিফট থাকবে, তিনটা কিনলে তিনটার সাথে তিনটাই গিফট থাকবে। 11700, যদি তিনটাকে একসাথে নেয় আমরা নিব বরাবর 11500। আরেকটা চমক আছে ভাই, আচ্ছা, ঢাকা এবং ঢাকার বাইরে তিনটা একসাথে যদি কেউ নেয়, তিনটা না দুইটা আইটেম যদি একসাথে কেউ নেয়,
ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে। দুইটা প্রোডাক্ট একসাথে নিলে, একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে। কি বলেন ভাই, এত কম প্রাইসে, এত কম প্রাইসের মধ্যে। তবে আপনারা যদি একটা প্রোডাক্ট এখান থেকে পারচেজ করেন, ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদেরকে বন্ধ দিতে হবে, আপনাদেরকে বন্ধ করতে হবে। ঢাকার ভিতরে হচ্ছে আপনার 250 টাকা, ঢাকার বাইরে সেম এরকমই আসবে। আচ্ছা ওকে, সামনে শিকদার আছে আমাদের সাথে, দুইটা রাইস কুকার লাগবে, নিতে পারবেন অবশ্যই হকিংস ব্র্যান্ডের। ভাই ডিমটা দেখেন কত সুন্দর ফুলে উঠছে, দেখেন ভাই লবণ দিছিলেন। ঢাকার ভিতরে হলে কোন বিকাশ লাগবে না, ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা। আর আমাদের অ্যাড্রেসটা এখানে, ফোন নাম্বার আছে, যারা আসলে সরাসরি এসে দেখে নিতে চান চলে আসবেন। ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের নিচতলায় 144-155 নম্বর দোকান, নাম্বার গুলো দেওয়া আছে এবং টিটি নাম্বার কিন্তু একটা দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাইয়া? ঢাকার বাইরে হলে যদি একসাথে দুইটা বা তিনটা আইটেম কেউ নেয়, মিনিমাম 1000 টাকা বিকাশ করতে হবে, আর একটা আইটেম নিলে 500 টাকা বিকাশ করতে হবে। আমি আরেকবার বলে দিই, এখানে যে নাম্বার গুলো দেখছেন, এখানে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে, অনেক বড় মার্কেট এটা। আপনারা কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপে কল করার চেষ্টা করবেন। ইমো বা হোয়াটসঅ্যাপে কল করলে হয় কি, আমাদের সাথে যোগাযোগ করতে ইজিলি হয়, বা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি প্রোডাক্টগুলো ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন, দেখে শুনে বুঝে নিতে পারবেন। আর কেউ যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান, অবশ্যই আমাদের সাইনবোর্ডটা আগে দেখে নেবেন, নিকাই কিচেন স্টোর কিনা, কারণ বাজারে অনেক প্রোডাক্ট আছে। আর দুই নম্বরে এখানে 20-30 বছর যাবত আমাদের, 40 বছর আগের ব্যবসা, নিউ সুপার মার্কেটে, এটা তো নতুন মার্কেট, এখানেও আমাদের প্রায় 10 বছর হয়ে গেছে অলরেডি। আমাদের ঢাকার বাইরেও আরো শোরুম আছে, অনেক জায়গায় আমাদের শোরুম আছে। আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া আদার্স কোনো নাম্বারে আপনারা বিকাশ নগদ করবেন না কখনো। স্ক্রিনে যে নাম্বার থাকে ওই নাম্বারে আমাদেরকে বিকাশ করবেন, এবং কেউ যদি সরাসরি দোকানে আসেন, অবশ্যই আমাদের সাইনবোর্ড ব্যানার দেখে তারপরে দেখে শুনে প্রোডাক্ট কিনবেন। কারণ অনেক দোকানদার আছে বলে, একই দোকান ভাই আমাদের দোকান বলে দুই নাম্বার প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেয়। আচ্ছা আচ্ছা ওকে, তো দর্শক দেখেন যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে, এই যে আমি আরেকবার দেখাই দিই ভাই, দেখেন আমাদের কিন্তু রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে, নিচে উপরে কিন্তু সবজি হয়ে গেছে, এই দেখেন দেখেন। আচ্ছা এই সবজিটা দেখেন ভাই, কত সুন্দর একটা সবজি, কালারটা দেখেন, দেখেন কত সুন্দর একেবারে চিকন হয়ে গেছে, ভাতটা দেখেন ভাই, যে ভাত হয়ে গেছে একেবারে ঝরঝরা হয়ে গেছে। আচ্ছা ওকে, তো যার লাগবে এখানে দেখেন, তরকারিটা একটু দেখেন ভাই, তরকারিটাও কিন্তু একেবারে হয়ে গেছে, বলো কাছে বসে, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, এইগুলা কিন্তু খাবার হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে, আপনাকে অফ করতে হবে না। আচ্ছা, আপনি যদি কোথাও চলে যান, খাবারটা অর্মে চলে আসবে এবং গরম থাকবে, আর এগুলা কিন্তু 5 বছরের গ্যারান্টি থাকবে। আচ্ছা ভাই, একবারে হোম ডেলিভারি হবে তো? একেবারে হোম ডেলিভারি, একেবারে থানা পর্যন্ত আমরা প্রোডাক্ট দিয়ে থাকি। আচ্ছা, থানা পর্যন্ত হোম ডেলিভারি হবে। তো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করেন, যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন।